আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা শিক্ষণ অভিজ্ঞতা ৭ সাতের গতির খেলা অধ্যাটা থেকে কিছু চাপ্টার আমরা কিছু চার্ট এবং ছক তারা দলগত কাজ নিয়ে আলোচনা করব চলো আমরা শুরু করে দিই তাহলে আমরা যে আলোচনাটা আছে করবো সেটা হচ্ছে অর্দার নাম হচ্ছে গতির খেলা সেটা আমরা সাত অধ্যায় হিসেবে জানি শিক্ষণ অভিজ্ঞতা অর্ধা সাত তার গতির খেলা মানে আমরা এখানে অলরেডি আমরা তো অধ্যায় অধ্যায়টা সম্পর্কে আমাদের অলরেডি সবার জানা হয়েছে খেলতে কার না ভালো লাগে স্কুলে খেলার প্রতিযোগিতার হয়তো অনেকেই খেলেছ কিছু কিন্তু একেবারে নিজেরা নিজের একটা খেলার আয়োজন করলে কেমন হয় বলো তো মানে আমরা যে চার্টগুলো আসলে আজকে আলোচনা করবো সেগুলো সাধারণত নিজেদের মতো করে তৈরি করা চার্ট দলগত কাজ নিজেদের মতো করে তৈরি করব আর তোমরা চাইলে এগুলো নিজেরা চেয়ে পরিবর্তন করে করতে পারো তাহলে চলো আমরা শুরু করি এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার পঁয়ষট্টি ছক এক এখানে বলা হয়েছে তোমার দল থেকে যে কোনো খেলায় অংশ নিবে তা নিচের ছকে নোট দিয়ে রাখো যাতে পরে বলে না যাও তাহলে এই নামগুলো আমি যেভাবে দিয়েছি সেভাবে দিতে পারো অথবা তোমরা তোমাদের দলের সদস্যদের নাম দিতে পারো আবার কে কোন খেলা দিবে সেখানে অংশগ্রহণ করতে পারো যেমন তুহিন দিবে দোর এখন এই খাতে দেখা যায় যে তুহিন দিতে পারে অন্য দোর যে অরিজিনাল তুহিন লাভ দিতে পারে অথবা বাণিজ্য দিতে পারে ক্যারাম দিতে পারে তো যেটা সে দিতে চায় সেগুলা সে টিক দিবে এই হচ্ছে আমাদের প্রথম ছক পৃষ্ঠা পঁয়ষট্টি তাহলে তুহিন রনি রিনা ও তানবির তোমরা অবশ্যই লেখার আগে এটা স্ক্রিনশট দিয়ে রাখবে আর তোমরা যারা এখন আমার অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেলাইকনে প্রেস করে রাখবে যেন কাজগুলা তোমরা পেয়ে থাকো আচ্ছা তারপরে ফ্লাইটে আমরা যাচ্ছি ছক নাম্বার দুই এখানে বলা হয়েছে যে আমরা দলগত কাজগুলো করেছিলাম পৃষ্ঠ হচ্ছে শিশুরটি দল বাক করা শেষে খেলার আয়োজনের পালা খেলাগুলো বাই কীভাবে হবে খেলার নিয়ম কী কী কাজ করতে হবে ইত্যাদি নিয়ে শিক্ষক সহ সবাই মিলে আলোচনা করে ঠিক করে নাও তো এটা তো আমরা সবাই জানি আমরা যখন কোনো কাজ করি তার আসলে পরিকল্পনা থাকে ছক থাকে কার পরে কে কাজ করবে কার কী দায়িত্ব থাকে সেগুলো আমরা অর্থ করা থাকে নিয়ম অনুযায়ী তাহলে আমরা দৌড় প্রতিযোগিতা দিবে কারা দ্বিতীয় দল আয়োজনের দায়িত্ব দিবে দ্বিতীয় দল দৌড়িলাভ দিবে কারা চতুর্থ দল বার নিক্ষেপ করবে প্রথম দল আর ক্যারাম খেলবে তৃতীয় দল তাহলে এটা তোমরা এটা হচ্ছে আমাদের ছক নাম্বারে দুই পৃষ্ঠা স্ক্রিনশট দিয়ে রাখো ওকে আমরা এখন দ্বিতীয় পরবর্তী দেখি এখন হচ্ছে ছক তিন পৃষ্ঠা সাতষট্টি ছক তিন পৃষ্ঠা সাতষট্টি তাহলে এখানে দেখো এখানে বলা হচ্ছে প্রতিযোগীর নাম দূরত্ব সময় আর হচ্ছে অবস্থান বা ক্রম মানে সে কত কিলো মানে আমরা যে দৌড় সাধারণত একশো কিলোমি মানে কত মিটার থাকে সেটা তারপর কত সেকেন্ডে সে গেল আর তার অবস্থান কি প্রথম না দ্বিতীয় সেটা আমরা বুঝবো তাহলে চলো আমরা আনসারটা দেখিনি এটা হচ্ছে পৃষ্ঠা সাতষট্টি ছক তিন এই যে দেখো যেমন সূর্য একশো মিটার পনেরো সেকেন্ডে গেছে তার অবস্থান হচ্ছে পনেরো রোহান একশো মিটার গিয়েছে সবাই কিন্তু একশো মিটারই কিন্তু তাদের সময় কারো বেশি কারো কম লেগেছে সেই ক্ষেত্রে আমরা অবস্থান নির্ধারণ করব। তাহলে দৌড় প্রতিযোগিতা এই নামগুলো আমরা আমাদের মতো করে দিব। এখানে জাস্ট আমি আমার মতো করে দেওয়া আছে তুমি তোমাদের স্টুডেন্টদের তোমাদের বন্ধুদের নাম এখানে দিবে। তাহলে এটা স্ক্রিনশট করে নাও আমরা পরবর্তী স্লাইডে যাবো যেহেতু আমরা শুধু আমরা যেহেতু শুধু সবগুলা করতেছি সেক্ষেত্রে আমরা বেশি আলোচনা করার প্রয়োজন নাই তারপরে দেখো তৃষ্ঠা নাম্বার আটষট্টি ছক চার তোমার দলের প্রতিযোগী দড়ি লাফে পায়ের সঙ্গে দড়ির প্যাচ না লাগিয়ে কতক্ষণ খেলতে পারে এটা তো আমরা জানি দড়ি লাভ কোনটা এখানে বলা হচ্ছে প্রতিযোগীর নাম আমরা প্রতিযোগীর নাম লিখবো প্রতিযোগীর নাম মানে যে নাম দিব যেমন সাহারিয়া থাকতে পারে পিয়াল থাকতে পারে তারপর মোট কতবার পাক খেয়েছে তিরিশ দশ বিশ কতক্ষণ খেলেছে এস মানে সেকেন্ড দশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড তারপর প্রতি সেকেন্ডে সে কয়টা পাক নিয়েছে একটা বা দুইটা অবস্থান ক্রম সে প্রথম না দ্বিতীয় হয়েছে তো চলো দেখি আমরা এই যে দেখো আনসার করা আছে সাহারিয়া পাক করেছে কয়টা মানে লরি লাভ দিয়েছে তিরিশটা তেলে সেকেন্ড কতক্ষণ খেলেছে তিরিশ সেকেন্ড খেলেছে প্রতি সেকেন্ডে দিয়েছে একটা লাভ তার অবস্থান হচ্ছে দ্বিতীয় তো ঠিক আছে তুমি এভাবে করে তোমার নামগুলো লিখে সে অনুযায়ী তাদের অবস্থানগুলো লিখবা তারপর আমরা ইনশাল্লাহ সর্বশেষ ছক আমরা পাঁচে চলে যাব পাঁচটা আমরা দেখলে হয়তো বুঝবো তো চলো পাঁচে যাই হ্যাঁ দেখো এটা হচ্ছে পৃষ্ঠ তোমার দলের প্রতিযোগীর ছেঁড়া বলটা দূর কত দূরে গিয়ে থামলো তার নিচের ছকে পাশে লিখতে হবে তাহলে প্রতিযোগীর নাম তাহলে প্রতিযোগীর নাম তো আমরা জানি আমরা প্রতিযোগী আমরা পাঁচ ছজন যাই কারণ আমাদের গ্রুপ থাকে তার দূরত্ব কত মিটার গেছে অবস্থান তার কত এটা তো আমরা জানি চলো ছকটা ফোন করে ফেলি যে তাহলে আমাদের প্রতিযোগীর নামগুলো হচ্ছে কি তুহিন রনি রিনা ও তানবীর তাইলে দশ মিটার তার অবস্থান হচ্ছে প্রথম রনি ছয় মিটার চতুর্থ তাহলে পট্টুক গিয়েছে দশ মিটার ছয় মিটার তো এভাবে করে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নির্ধারণ করব এই হচ্ছে আমাদের আজকের আলোচনা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে নতুন কোনো সাপটা নিয়ে আসব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ